বর্তমান সময়ে জীবিকা নির্বাহ করতে নানা পেশায় যুক্ত হচ্ছে মানুষ। কেউ করছেন চাকরি, কেউ বা করছেন ব্যবসা। তবে এর বাইরেও মানুষ নানা পেশার সাথে জড়িত হচ্ছে। আপনার কাছে যেটা বিরক্তিকর, সেই কাজটি অনেকে নিয়েছেন পেশা হিসেবে। মাসেও আয় করছেন লাখ লাখ টাকা। এতে অবাক হওয়ার কিছু নেই। অস্ট্রেলিয়ায় দারুণ জনপ্রিয় এই থেরাপি। জড়িয়ে ধরে মানসিক চাপ কমানোর এই পদ্ধতির নাম কাডল থেরাপি। বিভিন্ন সমস্যা ও হতাশাগ্রস্ত মানুষকে জড়িয়ে ধরে প্রশান্তি দেন তারা। তাদের দাবি, জড়িয়ে ধরার জন্য অনেক সময় $1600 দিতেও রাজি হন অনেক পুরুষ। অনেকেই ভাবেন বিষয়টি যৌনতা, কিন্তু এটি ভুল ধারণা। এই থেরাপি নেওয়ার আগে চুক্তি হয় গ্রাহকের। সেই চুক্তিতে স্পর্শ করার বিষয়েও থাকে নানান নির্দেশনা। এই আলিঙ্গন থেরাপিস্ট জানান, বিভিন্ন সমস্যা ও চাপে ভোগা মানুষদের জড়িয়ে ধরে আরাম দেন তিনি। তার দাবি, ঠিকমতো জড়িয়ে ধরলে মন, হৃদয় ও দেহ প্রশান্তি লাভ করে। তার মতে, বিভিন্ন কারণে অনেকেই একাকিত্বে ভোগেন, সেই সমস্যা কমাতে তাদের প্রয়োজন আলিঙ্গন। তাছাড়া বিভিন্ন ধরনের আসক্তি ও বদ অভ্যাস দূর করতেও এই থেরাপি বেশ কার্যকর। সামান্য স্পর্শ পেলে মানসিক চাপ অনেকটাই কমে বলেও দাবি এই থেরাপিস্টের। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।